ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুনজারিন শহীদ ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে যোগ দিয়েছেন দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স বিভাগে কাজের পাশাপাশি ইংরেজি শিক্ষার ভিডিও টিউটোরিয়াল তৈরি করে নেটিজেনদের কাছে এখন তিনি তুমুল জনপ্রিয়। লিখেছেন ঘরে বসে স্পোকেন ইংলিশ নামে একটি বইও। মুনজারিন পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবার তিনি সত্যিকারের অক্সফোর্ডে পড়ার সুযোগ পেয়েছেন। সেখানে তিনি দ্বিতীয় মাস্টার সম্পন্ন করবেন অত্যন্ত সম্মানজনক শেভনিং স্কলারশিপের আওতায়। মুনজারিন জানালেন শৈশব, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মুনজারিন শহীদ বলেন, আমি চট্টগ্রামে বড় হয়েছি, স্কুল থেকে কলেজ পর্যন্ত আমি চট্টগ্রামেরই ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্যই 5 কি 6 বছর আগে আমি ঢাকায় এসেছি, চাকরিও ঢাকায় হলো, সে কারণেই ঢাকায় থাকা। এখন যদিও চট্টগ্রামে আছি, লকডাউনে সেখান থেকেই অফিস করছি। মুনজারিন শহীদ বলেন, আমার বাবা মা ও বড় বোন আছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হওয়াটা কি বাই চয়েস নাকি বাই লাক ছিল? প্রশ্নের জবাবে মুনজারিন বলেন, আমার জন্য বাই চয়েস ছিল। সবার মতো আমিও ফার্স্ট চয়েস ইকোনমিক্স আর সেকেন্ড চয়েস ইংরেজি দিয়েছিলাম। ইকোনমিক্সে হয়নি, ইংলিশে হয়েছিল। ইংলিশ পড়তে আমার খুবই ভালো লাগে। মাস্টার্সে উঠে ইংলিশ কিভাবে পড়ানো যায় সেটা নিয়েও পড়ার সুযোগ হয়েছে। আমার মনে হয় লাক এবং চয়েস দুটোই এখানে ভূমিকা রেখেছে। সত্যি বলতে আমার অনেকগুলো এইম ইন লাইফ ছিল। এক সময় মনে হতো ডাক্তার হব, কিন্তু ডাক্তার হতে যে এত পড়াশোনা করতে হয় তা আমার জানা ছিল না। ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আমার বোন আমার জন্য মেডিকেলের একটি গাইড বুক পাঠান। গাইডটি দেখেই আমি ভাবলাম আমার দ্বারা মেডিকেলে পড়া হয়তো হবে না, কারণ মেডিকেলে ভর্তির গাইড বুকই যেখানে এত মোটা। বাস্তবে কি হবে সেটা চিন্তা করেই আমি আর মেডিকেলের কথা ভাবিনি। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ বিভাগে পড়ার সুযোগ হলো। তখন মনে হয়েছিল এখানে ভালো কিছু করতে পারবো। 5 বছর ইংলিশ বিভাগে পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি জীবনে কি হতে চেয়েছিলেন এবং ভবিষ্যতে কি হতে চান? তিনি বলেন, আমি টিচিংয়ে থাকতে চাই। গত 2-3 মাসে ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি যার কারণে টিচিংয়েই থাকতে চাই। মুনজারিন শহীদ আরও বলেন, দুঃখের ঘটনা হচ্ছে স্কুলে থাকতে যখন অঙ্ক করতে হতো বা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হতো, আমি এখনও গণিত, ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ার কথা চিন্তা করলে ভয় পাই। জীবনের নানা অর্জনে কার ভূমিকা সবচেয়ে বেশি? মুনজারিন শহীদ বলেন, অবশ্যই আমার বাবা মা, সেই সাথে আমার বোন আমাকে সাহস দেন। এখন প্রত্যেকটা স্টুডেন্ট যেভাবে আমাকে সাহস দেয়, সেজন্য আমাদের বইটাও স্টুডেন্টদের জন্য উৎসর্গ করেছি। আমি দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠে পড়েছি, এখন পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই। সবাই আমাকে অনেক বেশি সাহস দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। গত কয়েকদিন ধরে অনেক ভালো কথা শুনেছি। সবার কাছে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে, আমার জন্য দোয়া করবেন যেন আরও বেশি কাজ করতে পারি এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে ভূমিকা রাখতে পারি। আমার সবসময় প্রিয় বই হ্যারি পটার, প্রিয় সিনেমা 3 ইডিয়টস ও তারে জামিন পার। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই 10 মিনিট স্কুলে যুক্ত হয়েছিলাম একজন ব্লগার রাইটার হিসাবে। তারপর আস্তে আস্তে কাজের পরিধি বাড়ল। 10 মিনিট স্কুলের সোশ্যাল মিডিয়া টিমটা দেখার সুযোগ পেলাম, এখন এইচআর দেখছি। গত 2 মাস ধরে ইংলিশ ট্রেনিংয়ের ভিডিও বানাচ্ছি। আসলে অনেক কিছু শেখার সুযোগ আছে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি সেগুলো লক্ষ লক্ষ মানুষ দেখছে, অনেকজনকে রিচ আউট করার স্কোপ পাচ্ছি। এই ইম্প্যাক্টটা অন্য কোথাও হলে হয়তো সম্ভব হতো না, এখানে থাকার এটাই অনেক বড় কারণ। গত 1.5-2 মাস ধরে ইংরেজি শিক্ষার কিছু ভিডিও তৈরি করছি, ভিডিওগুলো সবার অনেক ভালো লাগছে, সবার কাছ থেকে অনেক সাপোর্ট, অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। ভিডিওগুলো দেখে সবার অনেক হেল্প হচ্ছে, সবাই অনেক শিখতে পারছে এবং আমিও শেখানোর মাধ্যমে নিজেও অনেক কিছু শিখতে পারছি। আমার জন্য ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সবার সাপোর্ট পেয়েও অনেক থ্যাঙ্কফুল ফিল করছি। সত্যি বলতে কি, 3 মাস আগেও আমি চিন্তা করিনি অনলাইনে ভিডিও তৈরি করব। তখন কেউ যদি আমাকে এরকম কিছু বলতো আমি ডেফিনেটলি কারো কথা বিশ্বাস করতাম না।
আমাকে যারা ক্লোজলি চেনেন তারা জানেন আমি কতটা ক্যামেরা শাই ছিলাম। তখন আমাকে কেউ ভিডিও করতে বললে খুব ভয় পেতাম, কিন্তু গত 2 মাসে কয়েকটা সেলফ ডিসকভারি হয়েছে। ভিডিওগুলো থেকে ভালো ফিডব্যাক পেয়ে আরও ইম্প্রুভ করার স্কোপ পাচ্ছি। এই যে আমি আগে অনেক শাই ছিলাম, কথাবার্তা বলতে পারতাম না, এখন সেটা অনেকটা কেটে গেছে। সবার সাপোর্ট পেয়ে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। এখন মনে হয় কালকে যদি একটা ভিডিও না বানাই তাহলে তো ভালোই লাগবে না। ইংরেজি শেখানোর অনেক জায়গায় অনেক ভিডিও আছে। আমার কাছে মনে হতো বাংলাদেশিদের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড দরকার। আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি রয়েছে, যদিও ছোটবেলা থেকে শিক্ষা জীবনের নানা স্তরে আমাদের ইংরেজি পড়তে হয়। তবুও মাস্টার শেষ করার পর অনেকে ইংরেজিতে ঠিকমতো কথা বলতে পারেন না। দেশে এবং বিদেশে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে অনেকেরই, সেটা অক্সফোর্ড, হার্ভার্ড কিংবা স্ট্যানফোর্ড হোক। আপনি অক্সফোর্ডে পড়ার সুযোগ পেয়ে লিখেছেন, আই স্টিল ক্যান্ট বিলিভ, এখন কি আপনার বিশ্বাস হচ্ছে? মুনজারিন শহীদ বলেন, আমার কাছে যখন মেইল এলো তখনও আমার বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল আমার কাছে ভুল করে মেইলটা এসছে। তারপর দেখলাম যে না, এটা মনে হয় ভুল করে আসেনি। তবে সত্যি কথা হলো আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আপনি কখন থেকে অক্সফোর্ডে ভর্তির প্রক্রিয়া শুরু করেছিলেন? কেউ যদি অক্সফোর্ড বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে কি করা উচিত? প্রস্তুতির জন্য কতটা সময় লাগে? আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম, এর মধ্যে অক্সফোর্ডের প্রক্রিয়াটা সবচেয়ে বেশি কঠিন ছিল। ওরা অনেক ধরনের লিখিত ডকুমেন্ট চায়, একাডেমিক রাইটিংয়ের স্যাম্পল চায়, 3টে রেকমেন্ডেশন লেটার লাগে। অক্সফোর্ডের ভর্তির প্রক্রিয়াটি অনেক রিগোরাস ও জটিল। তাই বলবো, কেউ যদি অক্সফোর্ডে ভর্তি হতে চান তাহলে প্রিপারেশনটা ইউনিভার্সিটি লাইফ থেকেই শুরু করা উচিত, কারণ অক্সফোর্ড একাডেমিক রেজাল্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। অক্সফোর্ডে ভর্তির প্রক্রিয়া শেষ করতে অন্তত 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা আইএলটিএসের সর্বোচ্চ স্কোর 9-এর মধ্যে আপনি 8.5 পেয়েছেন। কিভাবে আপনি এত ভালো স্কোর করলেন? আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন বলে, নাকি আপনি হার্ড ওয়ার্কার কিংবা এক্সট্রা অর্ডিনারি? মুনজারিন শহীদ বলেন, এখানে হার্ডওয়ার্কের অবদান বেশি ছিল। ইংরেজিতে অনার্স মাস্টার্স পড়ার কারণে এবং রাইটিংয়ে আমার ভালো দক্ষতা ছিল, যার কারণে আইএলটিএসে ভালো কিছু করার সুযোগ হয়েছে। সব কিছু মিলেই আমাকে হেল্প করেছেন। এখানে এক্সট্রা অর্ডিনারির কিছুই নেই। আমার মনে হয় 1-1.5 মাস ভালো করে হার্ডওয়ার্ক করলেই আইএলটিএসে ভালো কিছু করা সম্ভব। এখন সবাই মোটামুটি অনলাইনের উপর নির্ভরশীল, এখন অনলাইনে ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে। এই যে রেভলিউশন এসেছে, আমার মনে হয় এটাই গুরুত্বপূর্ণ সময়। আমরা চাইলেই অনলাইনে যে কোনো কোর্স করে ফেলতে পারি। আমাদের স্কুল বা কলেজে স্পোকেন ইংলিশের একদমই চর্চা হয় না। তার থেকেও বড় কথা হলো SSC বা HSC এ ধরনের কোনো পরীক্ষাতেও স্পোকেন ইংলিশের ওপর ভাইবা নেই। আমার মনে হয় ওখান থেকে আমাদের মধ্যে ইংরেজি ভীতিটা থেকে যায়। আমার মনে হয় কোচিংয়ে অনেকে অনেকভাবে বেনিফিট পায়, আবার অনেকের কাছে শুনি যে ওরা পার্সোনালাইজড বেনিফিট পায় না, কারণ সেখানে একসঙ্গে 30-40 জন স্টুডেন্ট, যার ফলে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে হেল্প করা হয়ে ওঠে না। বাংলাদেশের জন্য যে মেথডটা হেল্পফুল হবে সেটা নিয়ে আমাদের আরও বেশি কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে কোচিং থেকেও স্টুডেন্টরা বেনিফিটেড হতো।